السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل للمؤمنين يغدوا من أبصارهم وَيَحْفَظُونَ فُرُوجَهُمْ ذَلِكَ حِفْظُهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল জাতের যিনি আমাদেরকে তার খাস মেহেরবানিতে এই জুমার দিনে তার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে প্রশংসা সবাই বলে আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দুর্গ সালাম বর্ষিত হোক সাইদুল মুরসালিন খাতামুল নাবিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাসুল হরতে মোহাম্মদ মুস্তফা সাল আলহি সাল্লামের উপরে প্রিয় উপস্থিত মুসলিম কেরাম আজ আমরা পদ্ম প্রথা পদ্ম প্রথার গুরুত্ব প্রয়োজনীয়তা এ সকল বিষয়ে আমরা কোরআন সুন্না থেকে আল্লাহ রব্বুল আলমিন প্রদত্ত যে নীতিমালা রয়েছে আমরা এগুলো সম্পর্কে জানবো মা তৌফিক ইল্লা বিল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি আনিব প্রিয় উপস্থিত মুসলিমানে কেরাম মহান আল্লাহ রব্বুল আলমিন চান বিশ্ববাসীকে যাতে তারা শান্তিতে কল্যাণে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে এজন্য আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে অসংখ্য নবী আসুল পাঠিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় সর্বশেষ নবী সাল্লামের মাধ্যমে তিনি আমাদেরকে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম দান করেছেন এই ইসলামের মধ্যে আল্লাহ কিভাবে বিশ্ববাসী সুখে শান্তিতে থাকতে পারে এই সমস্ত নীতিমালা আল্লাহ রব্বুল আলমিন সুন্দরভাবে তুলে ধরেছেন তো এসব নীতিমালার মধ্যে মানুষের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যাতে সুন্দর হয় এই জন্য আল্লাহ আলমিন যত বিধান দিয়েছেন তার মধ্যে পদ্মা প্রথা পদ্মার বিধান চোখের হেফাজত অন্যতম একটা বিধান যার মাধ্যমে এই বিশ্ব মানবতা খুব নিষ্কলুষ পবিত্র হতে পারে এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন আলপুরানে বলছেন হেনবি আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন অর্থাৎ পৃথিবীর যত মুমিন পুরুষ আছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রব্ল আহমিন বলছেন একুদ্দুমাব স্বয়ারহীন তারা যেন তাদের চক্ষে অবনমিত করে তাদের চক্ষে নিম্নগামী করে প্রয়াস পাগু এবং তাদের জনাঙ্গের হেফাজত করে জালিকা জোকা লাহু এটাই তাদের জন্য অতি উত্তম ব্যবস্থা ইন্নাল্লাহ বিমা ভিমা তারা যা কিছু করে আল্লাহ রব্বুল আলমিন এগুলোর খবর রাখেন আল্লাহ সব সবকিছু জানেন এখানে আমাদের যে বিষয় জানতে হবে যে প্রথমে আল্লাহ পুরুষ পুরুষ মুসলিম যারা আছে তাদেরকে সম্বোধন করেছেন এবং সম্বোধন করে বলেছেন যে তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত আছে যে আমরা মনে করি পদ্মা শুধু নারী না করবে অথচ আল্লাহ রব্বুল আলমিন প্রথমত ইমানদার পুরুষদেরকে বলেছেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত করে কিসের থেকে আল্লাহ রব্বুল আলমিন যা নিষিদ্ধ করেছেন পরো নারীর দিকে দৃষ্টিপাত করা হারাম সুতরাং পরো নারীর দিকে অথবা আল্লাহ যে সমস্ত বিষয় নিষেধ করেছেন এগুলো থেকে তার দৃষ্টিকে হেফাজত করতে হবে এটা ইমানদার পুরুষদের প্রতি আল্লাহ রব্বুল নির্দেশনা এবং তাদের জনাঙ্গকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে কিসের থেকে আল্লাহ রব্বুল আলমিন যা কিছু নিষেধ করেছেন তার থেকে আর আল্লাহ রব্বুল আলমিন যা অনুমোদন করেছেন ইসলামে বিবাহ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে পারিবারিক যে বন্ধন ইসলাম এটাকে অনুমোদন দিয়েছে ইসলাম বিবাহ ব্যবস্থাকে খুব সহজ করেছে জেনা ব্যবচার খুব কঠিন এবং ইসলামের এর মারাত্মক শাস্তির বর্ণনা করা হয়েছে কিন্তু বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থায় বিবাহটা খুব কঠিন বিবাহ করতে গেলে অনেক কিছু দরকার কিন্তু জেনা ব্যবচার এগুলো খুব সহজ সুতরাং ইসলামের দিকে যদি আমরা ফিরে আসি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে নজেৎ আমাদের জেনা বেবিচার এগুলো আরও বাদ দিয়ে থাকবে সেজন্য জেনা বেবিচার প্রতিরোধের জন্য আল্লাহ রাবদুল আলমিন যে মহান ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন যে আমাদের দৃষ্টিকে অবনমিত করতে হবে এই দৃষ্টির মাধ্যমে যেন সোট্টপাত হয় আল্লাহতুল সাল সাল্লাম বলছেন বুখারির হাদিস যে আদম সন্তানের জন্য প্রত্যেকটা কাজের প্রত্যেকটা বিষয়ের আল্লাহ রবুল আলমিন গুণান লিপিবদ্ধ করেন আল্লাহ রবুল আল্লাহ রসুল সাসাম বলছেন যে আদম সন্তানের জন্য নাসিব হুমিনা জিনা প্রত্যেকটা কাজে জিনার অংশ লিপিবদ্ধ আছে তার মধ্যে আল আইনান জিনা হুমায়ান নাজরু চোখের জিনা হলো দৃষ্টিপাত করা আপনি কোনো বেগানা কোনো যুবতী মহিলার দিকে দৃষ্টি দিবেন তাহলে এটা হলো চোখের জিনা আর এর মাধ্যমে কিন্তু শুরু হয় প্রথমেই কিন্তু একটা যুবক যুবতী প্রেম প্রীতি বা অবৈধ সম্পর্কের দিকে জড়িয়ে যায় না প্রথমে দেখে দেখার পরে এগুলো আস্তে আস্তে কল্পনা করে চিন্তা করে সেই জন্য ইসলাম যাতে অবৈধ সম্পর্কের দিকে না যায় কেউ জিনার দিকে ধাবিত না হয় সেই জন্য ইসলাম প্রথম থেকেই জেনাবি বিচারের ধারে বাসেও যাতে কেউ না যায় সেই জন্যে আল্লাহ রবুল আলমিন ইমানদার পুরুষদেরকে বলেছেন তারা যেন দৃষ্টিকে অবনমিত রাখে অবৈধ তারপরে বেগানা নারী এগুলোর দিকে যেন তারা তাদের দৃষ্টি না দেয় সেজন্য আল্লাহ নবী বলছেন যে আল্লাহ নবীকে এক সাহাবি জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ নবী হঠাৎ যদি কোনো বেগানা নারীর দিকে আমার দৃষ্টিপাত হয় তাহলে আমি কি করব আল্লাহ নবী বলেন যে তুমি সাথে সাথে তোমার চোখকে ঘুরিয়ে নিবা আর এটা যারা পারবে আল্লাহ নবী বলছেন যে কোনো ব্যক্তি কোনো ইমানদার মুমিন ব্যক্তি যদি কোনো বেগানা নারীর দিকে দৃষ্টিপাত হয় তার দৃষ্টি পড়ে যায় আর সাথে সাথে যদি সে তার চোখকে ফিরিয়ে নিতে পারে আল্লাহ রব্বুল তার ইবাদতের মধ্যে এমন একটা মজা দিবেন দিবেন তার অন্তরের মধ্যে যে সে ইবাদত করে অনেক মজা পাবে কিন্তু আমরা দেখা যায় যে হালাল হারাম তো আক্কা করি না আল্লাহ রবুল আলমিনের নিষিদ্ধ এই সমস্ত বিষয়ের দিকে দৃষ্টিপাত করতেই থাকি যার কারণে আমরা ইমানের মধ্যে তৃপ্তি পাই না ইসলামের বিধিবিধান পালনের মধ্যে মজা পাই না সেজন্য আমাদের অবৈধ জেনারটিকে যেটা নিয়ে যায় আল্লাহ নবী আল্লাহ রব বলছেন ওলা তাকরাবু জিনা যে তোমরা জেনার ধারে বাসেও যাবে না ইন্না হুকানা ফা হিসা এটা হলো অশ্লীল কাজ সুতরাং জেনার দিকে নিয়ে যায় কি প্রথমত হলো চোখ আমাদের চোখের হেফাজত করতে হবে চোখের জেনা হলো কোনো বেগানা নারীর দিকে অবৈধ দৃষ্টিপাত করা এরপরে কানের জিনা হলো শোনা অবৈধ কথা শোনা আমাদের বর্তমান সমাজে যুবক যুবতীরা মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে বিভিন্ন চ্যাটিং করে সুতরাং এগুলোর মাধ্যমে জেনার দিকে তার আস্তে আস্তে ধাবিত হয় সুতরাং কানের জেনা হলো অবৈধ কিছু বেগানা নারীর সাথে কথা বলা কথা শোনা এরপরে মুখের জেনা হলো কথা বলা হাতের জেনা হলো ধরা পায়ের জেনা হলো অবৈধ সম্পর্কের দিকে গমন করা যাওয়া এবং মানুষের জনাঙ্গ অন্তরের জিনা হলো এগুলো নিয়ে পরিকল্পনা করা চিন্তা ভাবনা করা এবং মানুষের জনাঙ্গ এটাকে বাস্তবায়ন করে অর্থাৎ সত্যে পরিণত করে অথবা মিথ্যা করে দেয় সুতরাং আদম সন্তানের জন্য এই প্রত্যেকটা বিষয় আল্লাহ রব্বুল আলমে তার আমল নামে লিপিবদ্ধ করেন সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে আমাদের অবৈধভাবে এই চোখের হেফাজত করতে হবে চোখের হেফাজত যদি করতে পারে তাহলে এই সব সম্পর্ক অবৈধ সম্পর্ক থেকে আমাদের যুব সমাজ আমরা বাঁচতে পারব এবং আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে সব বিষয়ে পরিপূর্ণ বিধিবিধান আমাদেরকে দিয়েছে। আমরা যদি কি হবে আল্লাহ করে মুখের হেফাজত যতটুকু করা যায় এই মুখ দ্বারা আমি অন্যায় কথা বলবো না মিথ্যা কথা বলবো না কারো করবো না মুখকে আমি অন্যায় কাজে ব্যবহার করবো না মুখ দ্বারা আল্লাহ রব আিনের প্রশংসা করবো আল্লাহ রাবুল আলমিনের নির্দেশনা বলি মানুষকে সৎ কাজের দাওয়াত দিব সুতরাং এই মুখের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজত লজ্জাস্থানের হেফাজত একবারে চোখে আমলে কোনো বেগানা নারীটিকে দৃষ্টিপাত করা আপনি দৃষ্টিপাত করলেন এটাও কিন্তু লজ্জাস্থানের হেফাজত না কারণ এই দৃষ্টিপাত থেকে আস্তে আস্তে আপনাকে জানা ব্যবচারের দিকে আপনাকে প্ররোচিত করবে সুতরাং কেউ যদি এই মুখের হেফাজত করতে পারে এবং লজ্জাস্থানে হেফাজত করতে পারে এই দুইটা বিষয়ে জিম্মাদার হতে পারে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আদমিল্লাহুল জান্না আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব সুতরাং এই দুটা বিষয় আমাদের সদা সর্বদা লক্ষ্য রাখতে হবে বর্তমানে লজ্জা সরম এই দুটা আমাদের মধ্যে চলে গেছে অথচ আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম একবার রাস্তা দিয়ে যেতেছিলেন যার পরে দেখলেন প্রতিমধ্যে একটা লুক আর একটা লোককে অনেক কিছু বলতেছে তাকে তখন আল্লাহ নবী সাল্লাম বললেন ওই লোকটাকে দাও ওই ব্যক্তিকে ছেড়ে দাও فانه الحیاه من الايمان কেনা লজ্জা ছিল তা ইমানের অঙ্গ চার মধ্যে যতটুকু লজ্জা যত লজ্জা বেশি আছে তার মধ্যে iman তত বেশি কিন্তু আজকাল দেখা যায় আমাদের যুব সমাজের মধ্যে এই লজ্জা নাই আগেকার আমলে দেখতাম যে আমরা অনেক সময় আলেম ও উলামা বিভিন্ন মুরব্বিয়ান তাদের সামনে কেউ অন্যায় কিছু করতে না কিন্তু আজকালকার যুব সমাজ না আমাদের ইসলামে যে মূল্যবোধ এটা না থাকার কারণে আদব কায়দা এগুলো ঠিক মতো পালন না করার কারণে আমাদের যুব সমাজরা আজকে ধ্বংসের দিকে চলে গেছে তাদের আদব কায়দা এগুলো কিছুই নাই সেই জন্য আমাদের যুব সমাজকে কোরআনই শিক্ষা আমাদেরকে দিতে হবে কোরআন সুন্দর শিক্ষা দিতে হবে তাদেরকে বিভিন্ন নবী আসুল সাহাবিদের জীবনী এগুলো পড়তে দিতে হবে ছোটবেলা থেকেই তাদেরকে ন্যায় নীতি ইনসাফের উপরে তাদেরকে গড়ে তুলতে হবে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে সেই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যুবকদের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ছোটো ছোটো ছেলে যুবক যুবতী এদের ব্যাপারে খুব বেশি খোঁজখবর নিতেন তাদের যত্ন করতেন সেজন্য আমরা যারা মুরব্বী আছি আমরা যারা অভিভাবক আছি আমাদের দায়িত্ব এটা যুব সমাজদের দিকে খেয়াল রাখা কারণ এরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা যদি ভালো হয় আমাদের দেশটা ভালো হবে আমাদের সমাজটা ভালো হবে আমাদের পরিবার ভালো হবে কিন্তু পরিবারের মধ্যে আমার যা যে সন্তান সন্ততি আছে তাদের মধ্যে একজন দুইজনও যদি খারাপ হয় পুরা পরিবারের মধ্যে শান্তি না শান্তি চলে যাবে সেই জন্য আরবি সাহিত্যের বিখ্যাত কবি যাকে বলা হয় আমির উসর তিনি এই যুব সমাজকে যুব সমাজের চরিত্রকে উন্নত করার জন্য তার কবিতার মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন তিনি বলেছেন রুব্বু আল আল হামি তোমরা কোনো উপত্যকা বা এলাকার যারা যুব সমাজ আছে তাদেরকে ইনসাফের উপরে ন্যায় নীতির উপরে কোরআন সুন্নার উপরে তাদেরকে গড়ে তুলবা তাহলে কি হবে তাজিদু হুম কাহবাল হুকুকে কুহুলা তারা যখন প্রাপ্ত বয়স্ক হবে তাদেরকে তোমরা খুব ভালো আদব কায়দাওয়ালা যেরকম তোমরা চাও এরকম পাবে কিন্তু যদি যদি আমরা আমরা আমাদের যুব সমাজকে সন্তান ইসলামী আদর্শে গড়ে না তুলতে পারি তাদের উত্তম চরিত্র চরিত্র করতে না পারি তাহলে তারা বড় হয়ে হয়ে যাবে তারা আমাদের কথা শুনবে না সুতরাং যুব সমাজদের পিছনে আমাদেরকে বেশি বেশি কাজ করতে হবে এবং যৌবনকালের গুরুত্ব খুব বেশি সেই জন্য আল্লাহ নবী সাল্লাম একটা হাদিসে বলছে যে কে দিন আল্লাহ রবুল আলমিন যখন বনি আদমের আদম সন্তানের হিসাব নিবেন তখন পাঁচটা বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান একটা পাও উঠাইতে পারবে না তার মধ্যে অন্যতম একটা বিষয় যে আন স্বাভাবিক ভীমা আবলা তার যৌবনকালের হিসাব নিবেন কারণ যৌবনকালে তার শক্তি সামর্থ্য মনের অবস্থাটা খুব ভালো থাকে সে যা ইচ্ছা তাই করতে পারে সুতরাং এই যৌবন কাল কীভাবে সে ব্যয় করেছে এই হিসাবটা আল্লাহ রব্বুল আলমিন নেবেন সুতরাং এই যৌবন কালের খুব গুরুত্ব এই যৌবন কালে যদি সঠিক আমরা ব্যবহার করতে পারি এই ছাত্র জীবনে আমাদের যে দায়িত্ব করতে এটা যদি সঠিকভাবে পালন করতে পারি তাহলে আমাদের যুব সমাজ ভালো হবে এই যুব সমাজের মাধ্যমে একটা উন্নত দেশ একটা ভালো নেতা আদর্শ নেতা এগুলি আমরা পাবো সেজন্য জন্য আল্লাহ নবী সাল্লাম আর একটা আদিসে বলছে কে আমাদের দিন আল্লাহ রব্বুল আলমিন সাত প্রকার লোককে সাত শ্রেণীর লোককে আরও সে ছায়া দিবেন তার মধ্যে দুই শ্রেণীর হলো যুবক এক শ্রেণীর যুবক হলো ওয়াশাবুন এমন যুবক যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদত বন্ধকেতে কাটায় অর্থাৎ তাদের যৌবনকাল উরাম সুন্নাহর আলোকে যৌবনকালটা পরিচালিত করে ইসলামের উপরে তার যৌবনকাল কাটায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্ধকেতে তার যৌবনকে অতিবাহিত করে সুতরাং এরকম যুব সমাজ আমাদেরকে তৈরি করতে হবে আরেকটা শ্রেণীর যুবক ওয়ারা যুলুম দাাত হু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ এমন যুবকেরা এমন যুবক পুরুষ যাকে কোনো সম্ভ্রান্ত বংশের খুব সুন্দরী কোন মেয়ে মহিলা উপকরণের দিকে প্রেম প্রেমপ্রীতির দিকে জানাব বিচারের দিকে আহ্বান করে কিন্তু সেই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহর বয়সে এই কাজে লিপ্ত হয় না আল্লাহর বয়সে সে এরকম অন্যায় অবৈধ সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখে নিজেকে হেফাজত করে এরকম সুভক্তদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরোশা ছায়া স্থান দিবেন সুতরাং আমরা যদি আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চায় তাহলে আমাদের সন্তান সন্ততিকে কোরআন হাদিসের শিক্ষা ইসলামী নীতিমালার উপরে ছোটবেলা থেকে তাদেরকে গড়ে তুলতে হবে যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে আমরা জানি আগেকার আমলে যখন রিক্সা তৈরি করতো তো রিক্সা ছয় দেওয়ার জন্য সাত দেওয়ার জন্য বাস বাঁকা বাঁশ ব্যবহার করত তো যদি প্রশ্ন করা হয় আপনাদের জিজ্ঞাসা করি যে বাঁকা বাস কোন জেলায় উৎপন্ন হয় এটা কিন্তু বাংলাদেশের কোনো জেলায় বাঁকা বাস হয় না বরং বাস সোজা বাসী হয় কিন্তু একে কাটার পরে এটা কাঁচা অবস্থায় কাটার পরে একে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে বাঁকায় দেয় কিন্তু আপনি যদি ওই বাঁশটা একবারে বাঁকান সেটা ভেঙে যাবে তেমনিভাবে আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে আস্তে আস্তে পতেনিয়তো যদি কুরআন সুন্নাহ শিক্ষা দেন ইসলামী আদব শিক্ষা দেন শিষ্টাচার শিক্ষা দিয়ে গড়ে তোলেন সে পর্বতে জীবনে আপনি যেভাবে তাকে চাইবেন ওইভাবে সে চলবে কিন্তু আপনি ছোটবেলায় তার খস খবর নিলেন না অনেকে বলে যে বড় হয়ে গেছে তারপরে ছোট ছেলে নমস্কারের দরকার নাই তারপরে ছোট ছেলে রোজা রাখা দরকার নাই এখন পারবে না পরীক্ষা পরীক্ষা জাগে বিভিন্ন কারণে তাদেরকে ইসলাম থেকে দূরে রাখে ছোটবেলায় কুরআন হাদিস শিক্ষা না এরাই আবার যখন সন্তানটা পিতামাতার কথা শুনে না তখন আবার এসে হুজুরের কাছে ফতুয়া জিজ্ঞাসা হুজুর একটু বলেন বা দাওয়াত দিয়ে ছেলেটা কথা শুনে না কারণ কথা শুনবে কেমনে আপনি তাকে যেভাবে লালন পালন করা দরকার ছিল যেভাবে তাকে ছোটবেলায় তার ছোট বয়সে ইসলামী শিক্ষা আদব আখলাক শিষ্টাচার এগুলো শিক্ষা দেওয়ার দরকার ছিল কিন্তু সেইভাবে শিক্ষা দেওয়া হয় নাই আল্লাহ নবী সাল সাল্লাম এটা তার সন্তানদেরকে শিক্ষা দিতেন আবদুল্লা আবনে সালামা আল্লাহ নবী সাল সাল্লামের স্ত্রী সালামা রাজিয়ালা তার অন্য দিকের একটা সন্তান ছিল তার যখন আল্লাহ নবীর সাথে বিবাহ হয় তিনি ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আসেন তা আসার পরে ওই ছোট্ট ছেলেটা তিনি যখন খাবার বসতেন তখন ছোটো আমাদের পিতৃ বাচ্চিরা তো থাকলে যেরকম করে ও খাবার ভিতরে খাবার পাত্রে বা খাবার প্লেটে একবার এখান থেকে কিছু নেয় একবার ওখান থেকে কিছু নেয় মানে বিভিন্নভাবে ডিস্টার্ব করে তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই ছোট্ট বালককে দিন শিক্ষা দিলেন যে হে ছেলে সাম্মিল্লা তুমি বিসমিল্লা বলো খাওয়ার আগে কি করবা বিসমিল্লা বলবা অকুল মিম্মা আলী তোমার সামনে যেটা আছে এখান থেকে খাবা এইভাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাকে আদব কায়দা শিক্ষা দিলেন তাহলে বোঝা যায় ছোট ছেলে না তখন না বুঝুক কিন্তু তাকে বলতে হবে বলতে বলতে এক একসময় সে ঠিক হবে আর আপনি যদি না বলেন তাহলে ওই রকম হবে আমরা দেখি অনেক سلامهরা আছে ছোট ছোট سلامهরা তারা অনেক অশ্লীল ভাষায় কথা বলে এবং আপনি তাদেরকে নিয়ে কোনো জায়গায় যাবেন অনেক মানুষকে আপনি আপনার কথা কোমান মানে না কাউকে থুতু দেয় বা এর কারণে পিতামাতা অনেক সময় অসম্মানিত হয় ভালো গড়া সন্তান কিন্তু সেও এরকম ভাবে গড়ে তুলে নাই যার কারণে পিতামাতার কমান্ড মানে না এগুলো আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করে আমার মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায় সেই জন্য ছোটোবেলা থেকেই তাদেরকে ইসলামী আদব কায়দা এগুলো আমাদেরকে শিক্ষা দিতে হবে নচেত আমরা যদি আমাদের সন্তান সন্ততিকে ছেড়ে দিই অনেক দেখা যায় অনেক আমরা মুরব্বিয়ান পাই অনেক বয়োজ্যেষ্ঠ লোক পায় যারা নামাজ নামাজটা খুব সুন্দরভাবে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে অথচ তার সন্তান সন্ততিদের খোঁজখবর নেয় না তাদেরকে বলেও না নিজে একা একা ইবাদত করে কিন্তু না এরকম আপনি যদি আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে ইসলামী শিক্ষার উপরে শিক্ষিত না করেন নিজে যত ইবাদত বন্দী করেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সেই কেয়ামতের দিন সেই সন্তানেরা যখন জাহান্নামী হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা নালিশ করবে যে আরিনাল্লাহ জাইনা মিনাল জিন হে আল্লাহ আমাদের কি ওই সমস্ত অভিভাবক আমাদের দায়িত্বশীল কর্তৃত্বশীল তাদেরকে দেখান যারা আমাদেরকে গুমরা করেছে যারা আমাদেরকে বহুত করেছে তারা মানুষ এবং জিনদের মতো যাতে আমরা তাদের ঘাড়ের উপরে পা দিয়ে এখন আমি না লাশ তাদেরকে অধোপতিত করে আমরা চাহার নামে যেতে পারি সেদিন দিন আপনার কাছে আপনার ওই সন্তান সন্ততি ধরে বসবে আপনার অধীনস্থ যারা আছে তারা আপনি 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 জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক হবে তারা বলবে না সে আমার সে দায়িত্ব পালন করে নাই সেই জন্য আপনাকে বলতে হবে এরপরে বলার পরে যদি নাম মানে তাহলে এর জন্য পারবার একটা সুযোগ আছে সেই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন যে কুল্লুকুম রায়ন ওই কুল্লুকুম মাসৌলি নাম রায় আতিহি জেনে রাখো তোমরা প্রত্যেককে দায়িত্বশীল এবং প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যেরকমভাবে এক পরিবারের যে প্রধান সে ওই পরিবারের দায়িত্বশীল তাকে ওই পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তেমনিভাবে একজন মহিলা তার স্বামীর সম্পদ তার সন্তান সন্ততি এদের ব্যাপারে সে দায়িত্বশীল এই দায়িত্ব সে পালন করে সে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে শুধু তাই না একজন কর্মচারী আপনার বাড়ির যে কর্মচারী আছে সে আপনার রক্ষা আপনার সম্পদ আপনার সম্পদ তারপরে যা কিছু দায়িত্ব আপনি তাকে দিয়েছেন এর ব্যাপারে সে জিম্মাদার সুতরাং তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এবং এরপরে আল্লাহ নবী বলছেন আল্লাহ কুল্লুকুম রায় কুল্লুকুম মাসুল আন রায় আতেহি সাবধান জেনে রাখো পৃথিবী তোমরা যারা আছো তোমরা প্রত্যেকের দায়িত্বশীল তোমাদেরকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং আমাদের প্রত্যেকের যে দায়িত্ব আছে আমাদের এই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে আর এই দায়িত্ব যদি আমরা সঠিকভাবে না পালন করি তাহলে আমাদের সমাজ থেকে আমাদের ব্যক্তি পর্যায় থেকে শান্তি শান্তি চলে যাবে আমরা শান্তিতে থাকতে পারবো না আর আমাদের যার যে দায়িত্ব এই দায়িত্ব যদি সুন্দরভাবে পালন করি সুচারুভাবে পালন করি তাহলে সমাজটা খুব সুন্দর হবে সেই জন্য আল্লাহ রাব্দুল আলামিন চান একটা কাঙ্ক্ষিত পরিবর্তন মানব সমাজের মধ্যে একটা পরিপূর্ণ এমন একটা পরিবর্তন যার মাধ্যমে পুরা বিশ্বব্যাপী একটা শান্তিময় অবস্থা বিরাজ করে সেজন্য আল্লাহ রাব্দুল আহমিন এ পদ্মা প্রথা আল্লাহ রাবুল আলমিন মুমিন পুরুষ ইমানদার পুরুষদেরকে বলছেন তাদের দৃষ্টিকে অবনমিত করার এবং তাদের জনাঙ্গের হেফাজত করার এরপরে আল্লাহ রব্দুল আলীম মহিলাদেরকে লক্ষ্য করে বলছেন অকুলীল মুমিনাত মিনার হেনবি আপনি মুমিন নারীদেরকে বলে দেন ঈমানদার মহিলা যারা আছে তাদেরকে বলে দেন এক দুধ নামিন আবু না তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত করে রাখে ও এহাজ না ফুরু যাহুন না এবং তারা যেন তাদের জনাঙ্গের হেফাজত করে ওলা এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ করে বের না হয় ইল্লামা জাহরা মিনহা তবে যা এমনিতেই বের হয়ে পড়ে যেমন কোনো প্রয়োজনে কোনো নারী যদি বাইরে বের হয় তার উপরে যেমন বিভিন্ন বুরকা বা বড় উন না চাদর এগুলো ব্যবহার করার পরেও কিন্তু পোশাকটা দেখা যায় ওটা মহিলা শুধু এগুলোর করার কিছু নাই এখানে এমনিতে বের হয়ে পড়ে সুতরাং এছাড়া তারা যেন তাদের সাজ বুঝ এগুলো প্রকাশ করে রাস্তায় চলাফেরা না করে আল্লা নবী সাল সাল্লাম বলছেন যে কোনো মহিলা যখন রাস্তা দিয়ে বের হয় তখন শয়তান তাকে পর পুরুষের কাছে যুব সমাজের কাছে সুন্দর করে তুলে সুন্দর করে উপস্থাপন করে তার দিকে ধাবিত করার জন্য শয়তান চায় কারণ একটা মুসলিম যুব সমাজের যদি চরিত্রকে ধ্বংস করা যায় তাকে দিয়ে যাই ইচ্ছা তাই করা যাবে আর একটা যুবক যদি উত্তম চরিত্রে গড়ে উঠে তার দ্বারা পুরো একটা জাতি পরিবর্তন হতে পারে সেই জন্য শয়তান এই বিষয়ে সবচেয়ে বেশি কাজ করে সেই জন্য আল্লাহ আলা রাব্বুল আলামিন বলেন যে মহিলারা জন্য তাদের সৌন্দর্য প্রকাশ করে বিয়ের না হয় ওয়াল ইয়াজিন নাবি খবরিন্না আলা যুইবিহিন্না আল্লাহ রাব্বুল আলামিন বলসান তারা যেন

বন্দিহীন না আবনাহীন না অথবা তাদের স্বামীদের যারা পিতা আছে অত শ্বশুর দাদা শ্বশুর এভাবে উপরের দিকে আও আবনাহীন না অথবা তাদের সন্তান সন্ততি আও আবনাই বুয়ুলাতিহীন না অথবা তাদের স্বামীদের যে সন্তান আছে আও ইহুয়ানিহীন না অথবা তাদের ভাইয়েরা ভাই কয়ে গ্রহণ হতে পারে যেমন নিজের আপন সহদর ভাই বইমাতৃ বৈবতৃ ভাই কিন্তু চাচাতো মামাতো খালাতো ফুফাতো যত ভাই আছে এদের সাথে পদ্মা করা ফরস এরা না আউবানী আখাওয়াদি হিন্না অথ অথবা তাদের ভাইয়ের ছেলে বোনের ছেলে এদের সামনে তাদের যদি সৌন্দর্য প্রকাশ করে আল্লাহ রাব্দুল আলমে এই সীমারেখা দিয়েছে এছাড়া অন্য যত বেগানা পুরুষ আছে তাদের সামনে তাদেরকে একবার পুরা পর্দা করে তাদেরকে বের হতে হবে আল্লাহ রাব্দুল আলমিন আলকোরানে আরও বলছেন ইয়াই ইয়াইউন নামি ইউ হে নবী আল্লা রাবুল আলামিন আল্লাহ নবীকে নির্দেশ করে বলছেন কুল্লি আজহাজিক আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন আও বানাতিক অথবা আপনার যারা কন্যা আছে মেয়ে আছে তাদেরকে বলে দেন আও নিসাইল মুখ মিনিন অথবা ঈমানদার মহিলা যত আছে তাদেরকে বলেন ইয়োদুন আলাইহিন নামিন জালাবি বিহিন না তারা যেন তাদের জিল বাপ বড় সাগরকে তাদের পুরা শরীর জড়ায় রাখে যার কাদ না ইউরুফ এর কারণে তাদেরকে চেনা সহজ হবে মানুষ জানতে পারবে যে এরা ভালো মহিলা এরা ব্যস না এরা সুন্দর মহিলা এরা ইমানদার মহিলা তাদের পরিচয় পাওয়া যাবে এবং ফালাইউ জাইন তাদেরকে উত্ত্যক্ত করা হবে না ইফটেজিং করা হবে না আল্লাহ রব্দুল্লা আলমিন গ্যারান্টি দিয়েছেন তাদের নিরাপত্তায় যে তারা যদি সঠিকভাবে পদ্মা করে বের হয় তাহলে ফালাইউ জাইন তাদেরকে উত্ত্যক্ত করা হবে না তাদের ইফটেজিং করা হবে না ইফটে ইফটেজিং প্রতিরোধ হবে আল্লাহ রব্দুল আলিন এই গ্যারান্টি দিয়েছেন অনেকেই বুরকা পরে কিন্তু আসলে মডার্ন বুরকা আসলে পদ্মার জন্য না অনেকে মনে করে এগুলো আলদা আর আরেকটা সৌন্দর্য আরো বেশি সৌন্দর্যের দ্বারা প্রকাশিত হয় বরং এরকম না বরং পোশাক আল্লাহ আমিন বলছে যে আমি তোমাদের জন্য ইয়া মানে আদম হে আদম সন্তান কাদ আনঝাউ না আলাইকুম লিবাসা আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি লিউরা লিউরা সাওয়াতি কুমা ও যাতে তোমরা তোমাদের জনাঙ্গের হেফাজত করতে পারো এবং তোমরা যাতে একটু রিসা খুব সুন্দর চমৎকার ভাবে নিজেদেরকে শ্বাসগুস করতে পারো পলিবা সত্যাকুয়া এবং তাকুয়ার পোশাক তোমাদের জন্য আমি নাজিল করেছি গালিকে খাই রেডে হলো উত্তম আমাদের তাকুয়ার পোশাক ধারণ করতে হবে এবং আল্লাহ রবুল আলমিন বলছেন খুজ জিন আতাকুম ইন্দাকুল্লি মাসজিদ তোমরা প্রত্যেক নামাজের সময় মসজিদে তোমরা উত্তম পোশাক ধারণ করো সেই জন্য এই পোশাক পোশাক আশাক আল্লাহ রবুল আলমিনের একটা বড় দান এটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালামকে যখন জান্নাতে রেখেছিলেন তখন জান্নাতি পোশাক তাদেরকে দিয়েছিলেন এবং সয়তানের সবচেয়ে বড় চক্রান্ত দেখেন আদম এবং হাওয়া আলাইহিসসালাম যখন আল্লাহর একটা নির্দেশনা অমান্য করেছিলেন জান্নাতে ওই গাছের কাছে যেটা আল্লাহ নিষেধ করেছিলেন যখন তারা গিয়েছিল ওই গাছের কাছে সাথে সাথে তাদের জান্নাতি পোশাক খসে পড়ে গিয়েছিল এবং তারা তখন জান্নাদের গাছ থেকে একটা পাতা নিয়ে তাদের জনাঙ্গ ঢাকার চেষ্টা করছে এবং এই দুনিয়াতে নাজিল হওয়ার পরে শয়তানের বড় চ্যালেঞ্জ সবচেয়ে মানুষের জন্য যে সে চায় যুবক যুবতীদেরকে কিভাবে যুবতীদেরকে বিশেষ করে মহিলাদেরকে কিভাবে তারা পদ্মা অর্থাৎ তাদের কাপড় পোশাক খুলে দিতে পারে বর্তমান পৃথিবীতে দিকে দিকে আমরা তাকাই বিভিন্ন টেলিভিশন যত মিডিয়া আছে ইউটিউব চ্যানেল সহ যত কিছুই চলে অধিকাংশ জায়গায় বিভিন্ন আমাদের সাইনবোর্ড ব্যানারে মহিলাদেরকে পণ্যের মতো তাদেরকে অ্যাড হিসাবে ব্যবহার করে ব্যবহার করে আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতেছে অথচ আমরা অধিকাংশই মুসলমান কিন্তু এগুলা আমরা কোন দুয়াক্কাই করি না এগুলো সম্পর্কে আমাদের কোনো কথা নাই অথচ মহিলারা আল্লাহ রবুল আলমি তাদের জন্য মহিলাদের ইসলামে মহিলাদের নারীদের তো মর্যাদা দিয়েছে যে জায়লিয়াতির যুগে যখন মহিলারা পদ্মা বলতে কিছুই ছিল না তখন আস্তে আস্তে তারা পণ্যের মতো হয়ে গেছিল মহিলাদের কেনা বেচা করতো এবং কোনো মেয়ে সন্তান জন্ম লাভ করা তাদের জন্য খুব কষ্টের কারণ হতো তাদের চোখ একবারে কোনো মহিলা কোনো মেয়ে যদি জন্মগ্রহণ করত তাহলে তাদের একবারে মুখটা কালো হয়ে যেত কারণ কি সেই সময় মহিলাদের তারা পণ্যের মতো ব্যবহার করতো রাস্তাঘাটে মহিলারা চলতো কাদের কোনো দাম নাই অথচ ইসলাম নারীর সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে এই পদ্মা প্রথার মাধ্যমে সেই জাইলিয়াকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দূর করে দিয়েছেন এবং ইসলাম মহিলাদেরকে মহিলাদেরকে তাদের পিতা মাতা তার স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকার দিয়েছেন মহিলাদেরকে পদ্মার মধ্যে থাকবে এবং মহিলাদের জীবনে নিরাপত্তা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন যে একটা মহিলা একটা মেয়ে তার বিবাহের আগ পর্যন্ত তার পিতা অথবা ভাই তাদের খাদ্য পোশাক আশাক যা কিছু লাগে এর প্রয়োজন তাদের উপরে তারা এটা পূর্ণ করবে এবং তা বিবাহের পরে তার স্বামী স্বামী মারা গেলে তার সন্তান তার ছেলে তাদের উপরে তার লালন পালন সব কিছু দায়িত্ব দিয়েছেন এ সত্য মহিলাদের জন্য তাদের সেফটির জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য মোহরের ব্যবস্থা করেছেন যে আগেকার যুগে ইসলামের প্রথম যুগে মোহর দিয়ে মহিলাদেরকে বিবাহ বিবাহ করা হতো আর বর্তমানে মহিলারা যখন পদ্মা প্রথা ছেড়ে দিয়েছে তারা ইসলাম মতো যখন চলে না আজকাল মহিলাদের বিশেষ করে মেয়েদের বিবাহের দেওয়ার জন্য লাখ লাখ টাকা যৌতুক দিতে হয় বিভিন্ন জিনিসপাতি দিতে হয় অথচ দেখবেন আপনারা সমাজের দিকে যদি লক্ষ্য করেন যে মেয়েরা খুব পদ্মা চলে নামাজি বাইরে বের হয় না বিভিন্ন যুব সমাজের কাছে আড্ডা দেয় না এদের বিবাহ হতে টাকাও লাগে না টাকা পয়সা লাগে না খুঁজে তাদেরকে সহজে বিবাহ হয়ে যায় সেই জন্য মহিলারা যত পদ্মাব্রত ছেড়ে দিবে তাদের মধ্যে এই সমাজের মধ্যে ঝেনা বেবিচার অনাচার তত বেড়ে যাবে আর যখন মহিলারা বিশেষ করে ছেলেমেয়েরা উভয়ই যখন তাদের সেই পদ্মা প্রথা তারা মেনে চলবে তাদের চোখের হেফাজত করবে লজ্জাস্থানের হেফাজত করবে তখন সমাজ থেকে এরকম অশান্তি বর্তমানে ছেলে হয়ে হয়ে বিশেষ করে মেয়েরা যখন একটু বয়স্ক হয় গার্জেনারা বিভিন্ন চিন্তায় থাকে সেই জন্য এর থেকে মুক্তি করার উপায় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের তাকুয়া আল্লাহ যদি যুবক যুবতীদের মধ্যে বিশেষ করে আমাদের সকল মানুষের মধ্যে তাকুয়া বা আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে আসে তাহলে এটাই রক্ষা করতে পারে এই আল্লাহর ভয় ছাড়া আমরা যত কিছুই করি যত আন্দোলন করি যত স্লোগান দিই এগুলো পরিবর্তন কাঙ্ক্ষিত পরিবর্তন আনয়ন করতে পারবে না যতক্ষণ না আমাদের মধ্যে আল্লাহর ভয় এবং ইসলাম ইসলামী শরীয়ত যে বিধিবিধান দিয়েছে এটা পঙ্খানুপুঙ্খভাবে আমরা যখন পালন না করতে পারবো সেই জন্য আল্লাহ নবী সাল আল্লাহ রবুল আলমিন বলছেন অকর না ফি কুন না যে তোমরা যারা মহিলারা আসো তোমরা বাড়িতে অবস্থান করো মহিলাদের মূলত বসবাসের জায়গা হলো ঘরের অভ্যন্তর তারা বাড়িতে থাকবে সন্তানদেরকে লালন পালন করবে সন্তানদেরকে উন্নত উন্নত আদর্শে তৈরি করবে কিন্তু আজকাল আমরা দেখা যায় যে অনেক মহিলারা তারা কর্মক্ষেত্রে যখন থাকে তাদের সন্তান সন্ততিকে বিভিন্ন কাজের মহিলার কাছে রেখে যায় রেখে যখন দেয় তখন তার মতোই সন্তান গড়ে উঠে যেহেতু নিজে তার খোঁজখবর নেওয়ার সুযোগ পায় না সেই জন্য মহিলাদেরকে আল্লাহ বলছেন ও কর না তোমরা বাড়িতে অবস্থান করবা ওলা তোমার রুজ না তোমার রুজ আল চাহিলিয়াতিল উলা আর যদি তোমাদের বের হওয়ার কোনো প্রয়োজন হয় তাহলে চাহিলিয়াতের যুগের ওই মেয়েদের মতো উলঙ্গ হয়ে তোমরা বের হবা না বরং পদ্মা মেনটেন করে তোমরা সুন্দরভাবে বের হবা সেই জন্য আল্লাহ নবী সাহাশালাম বলছেন আলমার তো আউরা মহিলারা হলো আউরাত পদ্মার জিনিস ফাইজা খরাজাত এরা যখন পদ্মা ভেঙ্গে বের হয়ে যায় ইস্তাস রাফা শয়তান তাকে পুরুষের কাছে পর পুরুষের কাছে খুব আবেগী খুব সুন্দর করে উপস্থাপন করে এইভাবে আস্তে আস্তে জেনা বেবিচার সরে পড়ে সেই জন্য জেনাব্যবিচার যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে আমাদেরকে সেই পদ্মা প্রথার আল্লাহ রব্দুল্লামীন যে নীতিমালা দিয়েছেন এই নীতিমালা আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ নবী সাল্সাল্লাম বুল্লাহ না এখনো আন্না আদুকুম বি এম তোমাদের কেউ যেন কোন পুরুষ কোনো মহিলা যেন একত্রে একজন নারী একজন পুরুষ যেন নির্জনে মিলিত না হয় ইল্লাজি মাহরামিন তবে মাহরাম ছাড়া যদি কোনো প্রয়োজন হয় যেমন বিবাহের ক্ষেত্রে দেখা মেয়ে দেখা যায় আছে এই ক্ষেত্রেও একজন মুহরিম থাকতে হবে এমনি একটা রুমে বা সেপারেট জায়গায় একজন নারী একজন পুরুষ একত্র হতে পারবে না কারণ একত্র হলে আল্লাহ নবী সাহসাম বলছেন তৃতীয় জন হলো শয়তান শয়তান ওখানে যায় বিভিন্ন প্ররোচিত করে আল্লাহ নবী সাহসাম বলছেন লাই আঞ্জুরু রাজুল ইলা আউরাতির রাজুল ইসলামে তো সুন্দর রীতিমালা দিয়েছে একজন পুরুষও একজন একজন পুরুষ বা একজন যুবক আরেকটা যুবকের লজ্জাস্থানের দিকে যেন লক্ষ্য না করে ওলাল মারা ইলা আউরাতুল মারা এরকম ভাবে একজন মহিলা আরেকটা মহিলার আউরাতের দিকে লজ্জাস্থানের দিকে লক্ষ্য করবে না ওলা ইয়াফুদির রাজুল ইলার রাজুলি ফি সাউবিন ওয়াহিদ এবং একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে একই কথার নিচে যে অন্য পোশাক নাই একই পোশাকের নিচে তারা যেন নাশ হয় এবং একটা মহিলা আর একটা মহিলার সাথে একই কাপড়ে যেন তারা অবস্থান না করে বরং ভিন্ন কাপড়ে থাকতে হবে ইসলাম এইভাবে আমাদেরকে যাতে কাছে মানুষ না যায় এভাবে ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে বর্তমান এটা দেখা যায় বিভিন্ন মাদ্রাসা হ্যাপ মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় এই সমস্যাটা হয় এই পদ্মা প্রথা না থাকার কারণে সেই জন্য আমাদের ইসলাম সব ধরনের বিধিবিধান দিয়েছে যাতে সমাজটা নিষ্কুলুষ পবিত্র হয় আল্লাহ রবুল আলমীর এটা চান যে পবিত্র নিষ্কুলুষ কারণ এই জেনা বেবিচার আল্লাহ নবী সালাম বলছেন কোন সমাজে যদি জেনা বেবিচার ছড়িয়ে পড়ে পদ্মা প্রথা যদি উঠে যায় এই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন নতুন নতুন রূপ বেদি নেমে আসে যা পূর্বে কেউ কল্পনাও করে নাই বর্তমান সমাজে আমরা দেখতেই পাই অহর আর আমরা যদি এই জেনা বেবিচার